মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার এনএসআই এর সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি আমির হোসেনের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 10 মে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। এ সময়ের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তুরিন আফরোজ। তবে ওয়াহিদুল হকের পক্ষে শুনানিতে কেউ অংশ নেননি। বেলা 11টার দিকে ওয়াহিদুল হককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবার বাড়িধারার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। ওয়াহিদুল হকের বিরুদ্ধে রংপুর সেনানিবাসে 5 শতাধিক মানুষকে মেশিনগান দিয়ে হত্যার অভিযোগ রয়েছে।